ছাত্রীবৃন্দ, আজ আমি তোমাদের দশম শ্রেণীর ইতিহাসের একটি পাঠ আলোচনা করছি। আমরা আগের ক্লাসে আলোচনা করেছি পঞ্চম শ্রেণীর প্রথম ভাগটা, ছাপাখানার বিকাশ এবং উদ্যোগ। তার পরবর্তীকালে দ্বিতীয় পাঠ আমরা যেটা বলেছি সেটা রয়েছে আমাদের বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ। তাহলে সেই বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ আজ আমি তোমাদের কাছে আলোচনা করছি। এই বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশটা কিভাবে ঘটছে আমরা জানি। ১৯ শতকে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার বিকাশ ঘটে এবং পাশ্চাত্য শিক্ষার বিকাশ ঘটলে ভারতবাসীরা পাশ্চাত্য যে বিজ্ঞান সেই বিজ্ঞান সম্পর্কে অবগত হয় এবং এই পাশ্চাত্য শিক্ষার প্রভাবে ভারতবর্ষে বিজ্ঞান মনস্কতা বা বিজ্ঞান গবেষণার উদ্যোগ ঘটে। তবে পাশ্চাত্য শিক্ষা বা ঔপনিবেশিক সরকার এই বিজ্ঞান গবেষণায় তেমন কোনো উদ্যোগ দেখাননি। তাই আমরা দেখতে পাবো বেসরকারিভাবেই এই ভারতবর্ষে বিশেষত বাংলায় পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান বা আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চা শুরু হয়। তাই সেদিক থেকে আমরা যদি দেখি দেখতে পাবো বেশ কয়েকজন ইংরেজও এতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন, যার ক্ষেত্রে আমরা পাবো ১৭৮৭ খ্রিস্টাব্দে একজন বিখ্যাত ইংরেজ যার নাম হচ্ছে কর্নেল রবার্ট কিড। কর্নেল রবার্ট কিড প্রতিষ্ঠা করেন সিদপুর বোটানিক্যাল গার্ডেন। ১৭৮৭ খ্রিস্টাব্দে ঠিক তেমনি ভাবে আমরা পাবো ১৭৮৪ খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেন এশিয়াটিক সোসাইটি। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে বিজ্ঞান গবেষণা উদ্যোগ করেন। এইভাবে আমরা দেখা যায় বেসরকারি উদ্যোগে এই বিজ্ঞান গবেষণার কাজ চলতে থাকে বা বিজ্ঞান গবেষণার বিকাশ বিজ্ঞান শিক্ষার বিকাশ ঘটতে থাকে। তাছাড়াও আমরা দেখা যায় এই সময়কালে এই সমস্ত ইংরেজ কর্মচারী ছাড়াও আমরা দেখা যায় বিশেষ করে শ্রীরামপুর মিশনের যে একজন কর্মী ছিলেন আমরা দেখা যায় বা বিশেষ করে আরও আমাদের ছাপাখানার কর্মী হিসাবে যিনি ছিলেন যার নাম হচ্ছে গোলকচন্দ্র নন্দী। এই গোলকচন্দ্র নন্দী তিনি প্রথম বিদেশি সাহায্য ছাড়াই একটা বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন, তাই তাকে বলা হয় ভারতের প্রথম ইঞ্জিনিয়ার। ভারতের প্রথম ইঞ্জিনিয়ার বলা হচ্ছে এই গোলকচন্দ্র নন্দীকে। ঠিক তেমনি ভাবে আরো একজনের কথা আমরা পাবো যার নাম হচ্ছে শিবচন্দ্র নন্দী। ইনিও তিনিও আমরা দেখতে পাবো কলকাতা থেকে ডায়মন্ড হারবার, কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত তিনি ওই বিদেশি সাহায্য ছাড়া আমরা দেখা যায় বেতার টেলিগ্রাফ যোগাযোগ গড়ে তোলেন, তাই তাকেও বলা হচ্ছে ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এইভাবে আমরা দেখতে পাবো যেমন এই ব্যক্তিগত উদ্যোগে বিজ্ঞান শিক্ষার বিকাশ ঘটতে থাকে ঠিক তেমনি ভাবে আমরা দেখা যায় বেশ কিছু প্রতিষ্ঠানগত ভাবেও এই সময় গড়ে ওঠে এই বিজ্ঞান শিক্ষার বিকাশ এবং আলোচনা ও গবেষণার জন্য। যাদের মধ্যে উল্লেখযোগ্য হিসাবে আমরা পাবো পাঁচটির কথা তোমাদের এখানে পড়তে হবে, সেই পাঁচটি হচ্ছে ডক্টর মহেন্দ্রনাথ সরকার প্রতিষ্ঠিত আইএসিএস বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কার্টিভেশন অফ সায়েন্স, এটি মহেন্দ্রনাথ সরকার প্রতিষ্ঠা করেন। আর দ্বিতীয়ত হচ্ছে কলকাতা বিজ্ঞান কলেজ, কলকাতা বিজ্ঞান কলেজের কথা যার প্রতিষ্ঠাতা হচ্ছেন আশুতোষ মুখোপাধ্যায়। আর তৃতীয়ত হচ্ছে বসু বিজ্ঞান মন্দির, জগদীশ চন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির যার প্রতিষ্ঠাতা হচ্ছেন জগদীশ চন্দ্র বসু। আর চতুর্থত হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ, আর পঞ্চমত হচ্ছে
बेंगल टेक्निकल इंस्टीट्यूट, এই পাঁচটি প্রতিষ্ঠানের কথা আমরা পাব। এই পাঁচটি প্রতিষ্ঠান গড়ে উঠেছিল এই সময়কালে, যেগুলি বিজ্ঞান শিক্ষা বিকাশে বাংলায় তথা ভারতবর্ষে বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। প্রিয় প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি তোমাদের কাছে এই দুটির কথা আলোচনা করব, আইএসএস এবং কলকাতা বিজ্ঞান কলেজের কথা। তা এই এখন আমরা আসছি সেগুলির কথা। প্রথমে আমাদের আইএসএস এর কথা, তারপর আমরা আসছি কলকাতা বিজ্ঞান কলেজের কথা। তাহলে প্রথমে আইএসএস, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কার্ডিনেশন অফ সায়েন্স, এটি প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দের 29 জুলাই কলকাতার গোবাজার স্ট্রিটে এটি প্রতিষ্ঠিত হয়। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন इंडियन एसोसिएशन फॉर द कल्टीवेशन ऑफ साइंस बा संक्षेपे के बोला है आईएससीएस, इंडियन एसोसिएशन फॉर कल्टीवेशन ऑफ साइंस। 1876 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয় 29 জুলাই কলকাতার গোবাজার স্ট্রিটে। এটি প্রতিষ্ঠা করেন ডক্টর মহেন্দ্রলাল সরকার। এটি হচ্ছে আমাদের ভারতবর্ষের ইতিহাসে প্রথম বিজ্ঞান গবেষণা কেন্দ্র, তাই এর আরেক নাম হচ্ছে ভারতবর্ষীয় বিজ্ঞান সভা। এটি প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। এটি প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা দেখতে পাবো মহেন্দ্রলাল সরকার, যিনি বিশেষ উদ্যোগ নিয়েছিলেন, তিনি হচ্ছেন পেশায় একজন চিকিৎসক। প্রথমে তিনি আমরা দেখতে পাবো হেয়ার স্কুল থেকে শিক্ষা লাভ করেন, এবং বিশেষ করে আমরা দেখা যায় এর পরবর্তীকালে তিনি ডাক্তারি শিক্ষা গ্রহণ করেন। 1861 খ্রিস্টাব্দে তিনি আইএমএস ডিগ্রি লাভ করেন কলকাতা বিজ্ঞান কলেজ থেকে, এবং 1863 খ্রিস্টাব্দে তিনি এমডি ডিগ্রি লাভ করেন। এবং চিকিৎসাবিদ্যায় তিনি এরপর প্রাইভেট প্র্যাকটিস শুরু করলেন। চিকিৎসাবিদ্যায় অসাধারণ দক্ষতার কারণে তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। কিন্তু আমরা দেখতে পাবো প্রথমে তিনি অ্যালোপ্যাথিক চিকিৎসক হিসাবে কাজ শুরু করেছিলেন, কিন্তু এই ব্যবস্থায় তিনি তার পছন্দ হয়নি, তাই পরবর্তীকালে আমরা দেখতে পাবো হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে বা হোমিওপ্যাথিক চিকিৎসা কাজ শুরু করেন, এবং তাতেও অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেন, এবং তৎকালীন ভারতের বড়লাটের গৃহ চিকিৎসক তিনি নিযুক্ত হয়েছিলেন। যাই হোক, তাহলে এই তিনি শুধু চিকিৎসা শাস্ত্রে তার জ্ঞান বা তার যে উদ্যোগ সেটাকে সীমাবদ্ধ রাখেননি, তিনি ভারতবাসীদের যুক্তিবাদী এবং বিজ্ঞান মনস্ক করে তোলার জন্য তিনি চিন্তা ভাবনা করতে শুরু করেন, এবং সেটা আমরা দেখতে পাবো 1876 খ্রিস্টাব্দে তাই প্রতিষ্ঠা করলেন আইএসএস বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কার্ডিনেশন অফ সায়েন্স। এটি কাজে বিশেষভাবে তাকে সহায়তা করেছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজের রেক্টর ছিলেন, যার নাম হচ্ছে ফাদার ইউজিন লাফো। এই ফাদার ইউজিন লাফো উদ্যোগে তিনি এটি প্রতিষ্ঠা করেন 1876 খ্রিস্টাব্দে। তাছাড়া আমরা দেখা যায় এটি প্রতিষ্ঠাতে আরো অনেকেই তাকে বিশেষভাবে সাহায্য করেছিলেন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ এবং আরো অনেকেই আমরা দেখতে পাবো এতে তার পৃষ্ঠপোষক ছিলেন, এবং যার ফলে যাদের পৃষ্ঠপোষকতাতেই এটি বিশেষভাবে গড়ে উঠেছিল। এই প্রতিষ্ঠানে প্রথম আমরা দেখা যায় বিশেষ আজীবন বা আমৃত্যুকাল পর্যন্ত সম্পাদক ছিলেন এই মহেন্দ্রলাল সরকার, এবং প্রথম অধিকর্তা ছিলেন প্যারিমোহন মুখোপাধ্যায়। প্যারিমোহন মুখোপাধ্যায় ছিলেন এর প্রথম অধিকর্তা। পরবর্তীকালে আমরা দেখতে পাব আরো অনেকেই এর অধিকর্তার পদ অলঙ্কৃত করেছিলেন, যাদের মধ্যে আমরা পাবো বিশেষ করে যারা রয়েছেন যে এখন আমরা পাই বিশেষ করে তাদের কথা সত্যনাথ বসু এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এরাও আমরা দেখতে পাই বিশেষ করে তাকে বিশেষভাবে সাহায্য করেছিলেন এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রে। তার ফলে আমরা দেখা যায় এই প্রতিষ্ঠান গড়ে উঠেছিল,
এবং ভারতবর্ষে বিজ্ঞান মনস্কতা বিজ্ঞান চিন্তা চেতনা গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্দেশ্যই ছিল মাননীয় সরকারের ভারতবাসীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা এবং বিজ্ঞান চেতনা গড়ে তোলা, এবং এই উদ্দেশ্যে আমরা দেখতে পাই এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে এবং এখানে বহু কৃতী ছাত্র গবেষণা করে। এখানে গবেষণার বিষয় ছিল আমরা দেখতে পাবো যে সমস্ত বিষয়গুলি, সেগুলি হচ্ছে পদার্থবিদ্যা ও রসায়ন, পদার্থ ও রসায়নের যে বিভিন্ন পদার্থ ও রসায়নের যে বিভিন্ন মৌলিক গবেষণা সেই সমস্ত গবেষণাগুলি, তাছাড়া জ্যোতির্বিজ্ঞান, গণিতশাস্ত্র, ভূতত্ত্ববিদ্যা, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, এই সমস্ত বিষয়গুলি আমরা দেখতে পাবো এখানে গবেষণা হতো। এবং শুধু তাই নয়, এখানে আমরা দেখা যায় বিশেষ করে জ্যোতির্বিজ্ঞান, ভূতত্ত্ব সমস্ত বিষয়ে আমরা দেখা যায় এখানে গবেষণা হতো। এবং এখানকার গবেষণার কাজ প্রকাশ করার জন্য একটি পত্রিকা প্রকাশ করেন, যেটি ছিল একটি মুখপত্র, যার নাম হচ্ছে ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স। এই ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স যাতে এখানকার গবেষণার বিভিন্ন কাজ বা সেই সমস্ত বিষয়গুলি প্রকাশিত হতো, তাই এটা ছিল এখানকার মুখপত্র। এই প্রতিষ্ঠানটি আমরা দেখা যায় শুধুমাত্র বিজ্ঞান শিক্ষার নয়, মাননীয় সরকারের সঙ্গে নারীদেরকেও যাতে করে নারীদের মধ্যেও বা ভারতবর্ষে স্ত্রীদের মধ্যেও বিজ্ঞান শিক্ষার বিকাশ ঘটে তারও যথেষ্ট তিনি উদ্যোগ নিয়েছিলেন। এবং যার ফলে আমরা দেখতে পাবো তারই উদ্যোগের ফলে সরলাদেবী চৌধুরানী এই কলেজে একসঙ্গে ছাত্রদের সঙ্গে ফিজিক্স বা পদার্থবিদ্যা অধ্যয়নের সুযোগ লাভ করেছিলেন। এখানকার কৃতী ছাত্রদের মধ্যে রয়েছে যারা বিশেষভাবে এখানকার ছাত্র হিসাবে খ্যাতি লাভ করেছেন পরবর্তীকালে, তাদের মধ্যে রয়েছেন চন্দ্রশেখর ভেঙ্কটরমন, বাসকিতি রমন, মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বোস, জ্ঞানচন্দ্র ঘোষ, প্রমুখ এখানে গবেষণা করেন বা চুনিলাল বোস, এস কে কৃষ্ণান, এরা এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে গবেষণা করেন এবং শিক্ষা লাভ করে আমরা দেখা যায় পরবর্তীকালে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। এবং এদের উদ্যোগে আমরা দেখা যায় সবচেয়ে তবে বিশেষ করে খ্যাতি লাভ করেছিলেন যিনি, তার নাম হচ্ছে এই চন্দ্রশেখর ভেঙ্কটরমন। তিনি এখানে গবেষণা করে 1928 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন তার বিখ্যাত আবিষ্কার রমন ক্রিয়া বা রমন এফেক্ট। এই রমন এফেক্ট আবিষ্কার করার জন্য 1930 খ্রিস্টাব্দে তিনি লাভ করেছিলেন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার, যার ফলে আমরা দেখা যায় বিশেষ এই ভারতবাসী হিসাবে তার খ্যাতি বিশেষভাবে গড়ে উঠেছিল। তাহলে এইভাবে আমরা দেখতে পাবো এই প্রতিষ্ঠানটি শুধু বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে নয়, নারীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা এবং বিভিন্ন ধরনের আবিষ্কার যা পরবর্তীকালে মেঘনাথ সাহা এবং সত্যনাথ বসু শুধু রমণকে আবিষ্কার করে তিনি যে বিশ্বের খ্যাতি লাভ করেছিলেন সিভি রমণ তাই নয়, ঠিক তেমনিভাবে আমরা পাবো এই মেঘনাথ সাহা এবং সত্যনাথ বসু পরবর্তীকালে স্বাধীনতার পরবর্তীকালে ভারতবর্ষের জাতীয় পরিকল্পনা কমিশনে যোগ দিয়ে ভারত গঠনে বিশেষ সাহায্য করেছিলেন। এইভাবে সমস্ত দিক আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো আইসিএস বা এই ভারতবর্ষীয় বিজ্ঞান সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স ভারতবর্ষে বিজ্ঞান চেতনা চিন্তা চেতনা গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবং সেই দিক থেকে যদি আমরা দেখি এই প্রতিষ্ঠানটির অবদান বিশেষভাবে স্মরণীয়। স্বাধীনতার পূর্ববর্তীকালে ভারতবর্ষে ওই ঔপনিবেশিক শাসনকালে বিজ্ঞান চেতনা গড়ে তোলার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি বিশেষ গুরুত্বপূর্ণ। তা এই হচ্ছে তোমাদের কাছে প্রথম প্রতিষ্ঠানটির কথা। এরপরে যে প্রতিষ্ঠানটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে কলকাতা বিজ্ঞান কলেজের কথা। তাহলে এটা হচ্ছে এরপরে সেই কলকাতা বিজ্ঞান কলেজের কথা। এই কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় 1914 খ্রিস্টাব্দে। এটি প্রতিষ্ঠার ক্ষেত্রে মূল ছিল 1857 খ্রিস্টাব্দে, যখন আমরা দেখতে পাবো কলকাতা বিজ্ঞান কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, ঠিক তখনই আমরা দেখা যায় বিশেষ করে
आशुतोष मुखोपाध्याय प्रचेष्टा प्रतिष्ठित है तब एक आो दो विख्यात व्यक्तित्व सहाय कर जर नाम हे तारकनाथ पाली विख्यात आईनज्ञ एवं हे विख्यात समाजसेवी और परवर्तीकाल राजनीतिविद तारकनाथ पाली एवं अन्य जन हम रासबिहारी घोष। এই দুজন তাকে বিশেষভাবে সাহায্য করেছিল এটি প্রতিষ্ঠার ক্ষেত্রে। তাহলে এই 1914 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাবো এটি প্রতিষ্ঠিত হয়। তবে আমরা যেটা বলছিলাম এই প্রতিষ্ঠান পটভূমিটা প্রতিষ্ঠার ক্ষেত্রে 1857 খ্রিস্টাব্দে যখন কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তখন থেকেই আমরা দেখতে পাবো বিজ্ঞান চেতনা গড়ে তোলার জন্য একটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা দেখা দেয়। সেটি আমরা দেখা যায় যখন 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের উৎপত্তি হয়। সেই স্বদেশী আন্দোলনের যুগে স্বদেশী আবহাওয়াতেই আমরা দেখা যায় এই সময়কালে গড়ে ওঠে বিভিন্ন প্রতিষ্ঠান, যাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই কলকাতা বিজ্ঞান কলেজ। এই কলকাতা বিজ্ঞান কলেজ আগে আমরা দেখতে পাবো বিশেষ করে পূর্ববর্তীকালে এর নাম ছিল ইঞ্জিনিয়ারিং কলেজ হিসাবে, যেটি বিশেষ গুরুত্বপূর্ণ হিসাবে রয়েছে। পরবর্তীকালে এর নামটা হয়েছে কলকাতা বিজ্ঞান কলেজ। তবে আমরা দেখতে পাবো বিশেষ করে এটি প্রতিষ্ঠা বা প্রসারের ক্ষেত্রে এটি প্রথম আমরা দেখা যায় ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামে পরিচিত ছিল, পরে এটি কলকাতা বিজ্ঞান কলেজ নামে পরিচিত হয় এবং আশুতোষ মুখোপাধ্যায় প্রচেষ্টাতে এটি প্রতিষ্ঠিত হয়। তারকনাথ পালিত এবং রাসবিহারী বসু যৌথভাবে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার জন্য 37.5 লক্ষ টাকা দান করেন ও জমি দান করেন এইটি গড়ে তোলার জন্য। তাই পরবর্তীকালে আমরা দেখতে পাবো এই দুটি ক্যাম্পাস, এর রয়েছে রাজাবাজার ক্যাম্পাস আরেকটা হচ্ছে রাজাবাজার সায়েন্স ক্যাম্পাস আরেকটা হচ্ছে যেটা বালিগঞ্জ ক্যাম্পাস, এই দুটি পরবর্তীকালে এদের নামকরণে করা হয়। রাজাবাজার ক্যাম্পাসটি আমরা দেখা যায় কাশবিহারের প্রাঙ্গণ হিসাবে, রাজাবাজার ক্যাম্পাসটি এটি রাসবিহারী প্রাঙ্গণ আর বালিগঞ্জ ক্যাম্পাসটি আমরা দেখতে পাবো তারকনাথ পালিতের নামে বালিগঞ্জ ক্যাম্পাসটি তারকনাথ পালিত তারকনাথ পালিত প্রাঙ্গণ হিসাবে পরিচিতি লাভ করে। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার ক্ষেত্রেও আমরা যদি দেখি সেখানে দেখতে পাবো বহু বিদেশি এই সরি বহু ব্যক্তিত্ব যারা এতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলেন। আমরা প্রতিষ্ঠার উদ্দেশ্য হিসাবে বলেছি যে ওই স্বদেশী আবহে স্বদেশী প্রতিষ্ঠান গড়ে তোলা এবং স্বদেশী বিজ্ঞান মনস্কতা বিজ্ঞান চেতনা গড়ে তোলার উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। ঠিক তেমনিভাবে আমরা পাবো এটি বিশেষ করে এই কলেজ প্রতিষ্ঠার যে সমস্ত ব্যক্তিত্ব বিশেষ গুরুত্বপূর্ণ বলেছি আমরা আগে তারকনাথ পালি এবং রাসবিহারী ঘোষ, এরা এদের সাহায্যে হাত বাড়িয়ে দেয় এবং এখানে পঠন পাঠন যদি আমরা দেখি সেখানে দেখতে পাবো বিভিন্ন বিষয়ে এখানে পঠন পাঠন হয়। সেখানে পদার্থ রসায়ন বিজ্ঞান, পদার্থ ও রসায়ন বিজ্ঞানের মৌলিক গবেষণা, তাছাড়াও আমরা দেখতে পাবো বিশেষ করে এখানে আরো বিভিন্ন বিষয় যেগুলি উদ্ভিদ বিদ্যা প্রাণীবিদ্যা গণিত সমস্ত বিষয় এখানে আলো গবেষণা ও পঠন পাঠন হতে থাকে। প্রাণীবিদ্যা এই সমস্তগুলি আমরা দেখতে পাবো এখানে গড়ে ওঠে বা এখানে পঠন পাঠন শুরু হয়। তবে এখানে আমরা দেখা যায় এই কলেজে বিশেষ করে সেই সময়কালে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রসায়ন শাস্ত্রের অধ্যাপক হিসাবে প্রফুল্লচন্দ্র রায়। তিনি আমরা দেখা যায় যিনি গড়ে তুলেছিলেন 1931 খ্রিস্টাব্দে বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড, যার কারখানা কলকাতাতে স্থাপিত হয় 1905 খ্রিস্টাব্দে এবং পরবর্তীকালে আরো পানিহাটি কানপুর এবং এইরকম বিভিন্ন জায়গাতে তার কারখানা ভারতবর্ষের 4টি জায়গাতে এর কারখানা স্থাপিত হয়। প্রথম দিকে এই কারখানাটি ভালো চললেও পরবর্তীকালে বেশ কিছু লোকসানে চলতে থাকে, কিন্তু আমরা দেখব বর্তমানকালে এটি বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর আজকে তোমরা সেটা বুঝতেই পারছো এই বেঙ্গল কেমিক্যালস
এখান থেকে তৈরি যেটি আজকে বর্তমান আবহাওয়ায় বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এখানকার বিখ্যাত আবিষ্কার সেই ক্লোরোকুইন। যাই হোক তাহলে এখানে আমরা দেখতে পাবো এই সমস্ত পঠন পাঠন এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আর এই ক্ষেত্রে এখানে বিখ্যাত শিক্ষক হিসাবে আমরা পাবো যাদের কথা পরবর্তীকালে ওই যেগুলো আমরা বললাম আইসিএস এর ছাত্র সে তারা এখানে বিশেষ করে আমরা দেখা যায় পরবর্তীকালে বিশেষ শিক্ষকতা করেছেন এখানে যাদের মধ্যে রয়েছেন সিভি রমন প্রফুল্ল চন্দ্র রায় পিসি রায় ঠিক তেমনি ভাবে রয়েছেন আরো অনেকেই যাদের মধ্যে রয়েছে সত্যনাথ বসু জ্ঞানচন্দ্র ঘোষ শিশির কুমার মিত্র। এই শিশির কুমার মিত্রের কথায় আসি তিনি প্রথম রেডিও ফিজিক্স এর গবেষণা শুরু করেন এখানে এবং শিশির কুমার মিত্রই হচ্ছেন শিশির কুমার মিত্র যিনি আমরা দেখা যায় ভারতের প্রথম রেডিও ব্রডকাস্টিং শুরু করেন। এই যে রেডিও যে ব্রডকাস্টিং শুরু হয় আজকে আমরা দেখতে পাচ্ছি যদিও আজকে বিশেষ গুরুত্বপূর্ণ নেই তাহলেও আমরা দেখা যায় এই রেডিও যে বেতার যন্ত্রের প্রকাশ বা প্রসার বা সেখানে আমরা দেখা যায় বিশেষ করে প্রচার শুরু হয় সেই রেডিও ব্রডকাস্টিং এর অধিক দোলাচলে পথিকৃৎ হচ্ছেন এই শিশির কুমার মিত্র এবং যার উদ্যোগে এই কলেজে রেডিও ফিজিক্স গবেষণা ও পঠন পাঠন শুরু হয়। তাছাড়াও আমরা দেখতে পাবো এখানে আরো একটি বিষয় গুরুত্বপূর্ণ রয়েছে এখানে বিশেষ করে যেটা আমরা আগেই বলেছি এই মেঘনাথ সাহা এবং সত্যনাথ বসু এরাও বিশেষ করে আমরা এখানে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যাদের মেঘনাথ সাহার বিখ্যাত আমরা দেখা যায় এই সাহা ইনস্টিটিউট এই সমস্ত প্রতিষ্ঠান যেগুলিও বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাছাড়া রয়েছে আমাদের এই ক্ষেত্রে আরো একটি বিষয় যেটা আমরা আগেই বললাম এই প্রফুল্ল চন্দ্র রায়ের 1931 সালে ব্যাঙ্গল কেমিক্যালস এবং ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কথা। তাহলে এইভাবে আমরা দেখতে পাবো এখানে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার ক্ষেত্রে আশুতোষ মুখোপাধ্যায়ের ভূমিকা এবং তারানাথ পালি ও রাসবিহারী ঘোষের অবদান এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখা যায় এই দুটি ভাগে বিভক্ত রয়েছে রাজাবাজার ক্যাম্পাস ও বালিগঞ্জ ক্যাম্পাস এবং এখানে পদার্থ রসায়ন বিদ্যার মৌলিক গবেষণা গণিত উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা রেডিও ফিজিক্স ইত্যাদি বিষয় নিয়ে গবেষণা করা হয় এবং এখানকার কৃতি ছাত্রছাত্রীদের মধ্যেও রয়েছেন যারা তাদের মধ্যেও মেঘনাথ সাহেরা রয়েছেন এবং শিক্ষকতা করেছেন সিভি রমন প্রফুল্ল চন্দ্র রায় জ্ঞানচন্দ্র ঘোষ এই সমস্ত ব্যক্তিত্বরা যারা বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাহলে এইভাবে আমরা দেখতে পাবো এই প্রতিষ্ঠানটিও বাংলায় বিজ্ঞান শিক্ষা এবং গবেষণার প্রসারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তাহলে ছাত্রছাত্রী মিত্র এই হচ্ছে আমাদের এই দুটি প্রতিষ্ঠানের কথা পাঁচটির মধ্যে প্রথমটা আমরা বলবো আইসিএস বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স আর দ্বিতীয়টি হচ্ছে কলকাতা বিজ্ঞান কলেজ এই দুটির কথা পরের দিন আমরা আরো বাকি তিনটির কথা আলোচনা করব। তো এখান থেকে প্রশ্ন যেটা হয় সেটা হচ্ছে কলকাতা বিজ্ঞান কলেজের অবদান আধুনিক বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আলোচনা করো 4 নম্বরের প্রশ্ন অথবা এখান থেকে আমরা দেখতে পাবো আইসিএস বা ডক্টর মানুয়াল সরকারের অবদান বাংলা বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যেটা 2019 সালে চলে এসেছে বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে মানুয়াল সরকারের ভূমিকা কিরূপ ছিল এটি এসেছে 2019 সালে। তাহলে এই হচ্ছে তোমাদের প্রশ্ন কথা এখানে। তাহলে আজকের মতো এখানেই আমরা রাখছি ধন্যবাদ।